বঙ্গবন্ধুকে স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত করেছিলেন সাইকুল হাদিস রহমাতুল্লা বললেন মামুনুল হক স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত করেছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি আজ পঁচিশে ডিসেম্বর শুক্রবার সকাল নয়টায় পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনটির উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী চলা কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকির হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান সমাজসেবক মাওলানা মোহাম্মদ রজিবুল হক বাংলাদেশ যুব ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা ইসলাম রাকিবুল বক্তব্যে আশা নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে পাকিস্তানের একটি ভূখণ্ডের শুধু আদর্শের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে একটি স্বাধীন দেশ ও জাতি সংগঠনের স্বপ্ন দেখেছিলাম কিন্তু দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত তারা আমাদের বুঝিয়ে গেছে তারা উচ্চ জাতের আর আমরা নিম্ন জাতের আমরা তাদের বাংলাদেশিরা ফুসে উঠেছিল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে নেমে এসেছিল একাত্তরের সংগ্রাম ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম একাত্তরের সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই এই সাম্যের লড়াইয়ে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করেছিল তাদের ছিল দেশের আলেম সমাজ বিশেষ করে আজিজুল মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করেছিলেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাসমতুল্লাহ ফরিদি সাবেক কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোশাররফ হোসাইন লাবিব কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আবু বকর সহ যুব মজলিশ ও ছাত্র মজলিসের মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ